দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি শুধুমাত্র জুমলাবাজি। নির্বাচনী প্রচারে এসে এমনই ভাষায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বারেবারে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে বেরিয়ে দলনেত্রীর পথকে অনুসরণ করে বঞ্চনার অভিযোগ দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তিনি বলেন, 2016 সালে প্রতিশ্রুতির পর 2018 সালে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি গরিব মানুষের মাথায় ছাদ, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, প্রতিটা বাড়িতে গ্যাস পৌঁছে বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার একটাও পূরণ হয়নি, সবটাই জুমলা। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর এহেন বক্তব্যে তৃণমূলের ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। রাস্তার টাকা আটকে রেখেছে, ওরা 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, এটাও জানে না 11,36,000 বাড়ির যে বরাদ্দ দিল 24 নভেম্বর, এরা গিয়ে পায়ে পড়ে তার টাকা বন্ধ করে দিল, যে টাকা দেওয়া যাবে না তাহলে আমাদের পঞ্চায়েতে পদচিহ্ন পড়বে না। এটা বুঝলো না যে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী 16 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, 5ই ফেব্রুয়ারি 2018 সালে আবার মন কি বাতে বললেন, গরিব সে গরিব কো সবকো ম্যায় পাকা ছাদ ঘর দুঙ্গা, উসমে নল হোগা, নল মে জল হোগা, সৌভাগ্য কা বিজলি হোগা, শৌচালয় হোগা অর গ্যাস কা চুলা হোগা, সবটাই জুমলা হয়ে গেল। 22 সালের ভেতরে সবাইকে দেবো, কারণ 75 বছর স্বাধীনতার পালন করবে, সব গরিব মানুষরা তখন বলবে যে আমরা স্বাধীন হয়েছি। তো কি হলো, তার জবাব দিক, 18টা সাংসদ পেলেন, তার ভেতর 16টাকে রেখে দিতে পেরেছেন, সেই 16 জন পশ্চিমবঙ্গের জনসমর্থন নিয়ে তারা সংসদে গেলেন, গিয়ে কি করলেন, পশ্চিমবঙ্গের গরিব মানুষকে বঞ্চিত করছেন 100 দিনের কাজে। ওদের বক্তব্য হচ্ছে সব ফেক জব কার্ড, তাই যদি হয় তাহলে আধার কার্ডের লিঙ্ক হলো 99.25%, ভারতবর্ষে সব থেকে বেশি, যেখানে গুজরাট, মহারাষ্ট্র, আসাম প্রায় অর্ধেকের মতন বাকি, তাদের ফেক নয়, খালি পশ্চিমবঙ্গের গরিব মানুষগুলো ফেক হয়ে গেল। ব্যাংক তো পরিচালনা করেন ভারত সরকার, কেউ কেউ ওনাদের নেতা আবার বলছেন নাকি বাংলাদেশের লোক টাকা নিয়ে গেল, তাহলে আধার পেলো কী করে, ব্যাংকের অ্যাকাউন্টই বা খুললো কী করে, টাকা তো সরাসরি ব্যাংকে যায়। তাহলে এই যে সব অহেতুক ছুতো দিয়ে টাকা আটকানো, আর কেউ কেউ বলছেন হিসাব দেয়নি, ওরা জানেনি না যে ভারত সরকারের সরকারি প্রশাসনিক পদ্ধতি সম্বন্ধে জ্ঞান শূন্য লোকেরা, প্রত্যেকটি অনুদানের আগে লেখা থাকে যে এই দপ্তরের এই সংক্রান্ত প্রকল্পের কোনো ইউসি অর্থাৎ ব্যবহারিক যে খতিয়ান এবং তার হিসাব বাকি নেই, এটা জানেনি না, মানুষকে ভুল বোঝাচ্ছেন, যেভাবে ওরা ভুল বুঝিয়েছিলেন 19 সালে 18 জন সাংসদ নিয়ে পশ্চিমবঙ্গেরকে বঞ্চিত করার ব্যবস্থা করছেন, তাদের এই বক্তব্যের কী জবাব দেবো আমি। কোর্ট বঞ্চনা তো এর আগে কখনো হয়নি, মিথ্যার বেসাতি আর ধর্মের নামে সুশ্রুড়ি, এছাড়া তো ওনাদের কিছু নেই, খালি জুমলার পর জুমলা, কতদিন মানুষকে ভুল বোঝাবেন। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই, অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার, এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ।
সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হাসপাতাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হাসপাতাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন, কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু। রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম। বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161378, 7477161398 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে, বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।